সকল সংগ্রামী বন্ধুদের আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন যে আজকে আমাদের এই আন্দোলন বলতে পারেন একটা সাময়িক একটি স্থগিতাদেশ করা হল, মানে স্থগিত করা হলো এই আন্দোলন। সরকার যে আমাদেরকে আমাদের কাছে যে সময় চেয়েছেন, আমরা সরকারের দিকে আর একবার তাকিয়ে এবং তার সঙ্গে যে সদর্থক যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ভিত্তিতে, সেই টেবিলে যে ধরনের আলোচনা হয়েছে, সেই আলোচনায় আমাদের নেতৃত্ব যারা রয়েছেন তারা যথেষ্ট, তারা মানে আশাবাদী এবং অনেকটাই আশাবাদী। ওনাদের কথাতেই বোঝা যাচ্ছে যে সত্যি সেখানে যে আলোচনার টেবিলটা যে তৈরি হয়েছিল সেটা সত্যি মানে একটা সদর্থক আলোচনা হয়েছে। কেউ হতাশায় ভুগবেন না। একটা জিনিস, আন্দোলন কোনোদিনও শেষ হয় না, এটা মনে রাখবেন। যতদিন বঞ্চনা থাকবে ততদিন এই পৃথিবীর বুকে আন্দোলন চলবে। তো আমিও আজকে বাড়ি ফেরার পথে যাচ্ছি। 32টি দিন এই কলকাতার ফুটপাতে আন্দোলনে ছিলাম আপনাদের সকলের সাথী হয়ে। তো সত্যি মানে সবাইকে খুব খুব মিস করব। এবং আর একটা জিনিস বলতে চাই যে বিকাশ ভবনকে সাময়িক একটা, বিকাশ ভবনের চত্বরে যারা যারা ছিল আমাদের সঙ্গে, যারা আপনারা যারা ছিলেন সাথে ছিলেন, তাদেরকে আমি সত্যি মিস করব। এবং এই দিনটা যেন আর দেখতে না হয় আগামীতে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো, আল্লাহর কাছে এটাই প্রার্থনা করবো যেন এই দিনটা যেন আমাদের আর দেখতে না হয়, আর যেন আমাদের বিকাশ ভবনমুখী যেন হতে না হয়, আমরা যেন আর বিকাশ ভবনের মুখ যেন দেখতে না হয়। আমাদের দৃঢ় বিশ্বাস যে আজ এই যে 15 বছরের যে দীর্ঘ বঞ্চনা, এই বঞ্চনার থেকে আমাদের মুক্তি হবেই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমাদের শিক্ষামন্ত্রী, তিনি যে আশ্বাস দিয়েছেন, এবং আমরা অলরেডি একটা লিখিত প্রাপ্তি স্বীকার করেছি আমরা, যেটা নিয়ে অনেকেই অনেক রকম আলোচনা করছিল। যেহেতু আমাদের কাছে লিখিত প্রাপ্তি স্বীকার আমাদের কাছে আছে, রয়েছে অলরেডি, আমাদের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ মহাশয় এবং মধুমিতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, ওনারা কিন্তু অলরেডি প্রেস কনফারেন্স করে কিন্তু বিষয়টি তুলে ধরেছেন। সুতরাং চিন্তার কিছু নেই, কেউ হতাশ হবেন না। এই লড়াই জেতার জন্য আমরা লড়েছি এবং আমরা জিতবই, আমাদের জিত হবেই, কেউ আমাদের হারাতে পারবে না। আমরা এখনও আছি, লড়াইয়ের ময়দানে আছি এবং থাকবো সাময়িক। এখন একটি আবার একটু রসদ জোগানোর জন্য আমরা হয়তো বাড়ি ফিরছি। প্রত্যেকের সংসার রয়েছে, প্রত্যেকের বাড়ি আর বাড়ি রয়েছে।